রোহিতের বাইক নিচ্ছেন মিস্টার রিমো ভাই। ओके टाटा रोनी टाटा करो तो सो टुडे इज आवर डे 6 सॉरी डे 7 नाउ वी आर लीविंग फॉर ले फ्रॉम जिस्पा एज यू कैन सी देयर आर 3 कार्स इन फ्रंट ऑफ अस इंक्लूडिंग अस Firstly MG, secondly End Rover, and thirdly a Maxter Armor first.
Kuima. এখানে কি করবে? এখানে পাহাড়ি খাবার বালুবাজার কাঁসার থানা কাঁসার গ্লাসে পাশে আমাদের খুব সুন্দর ভিউ, পাহাড়ি ভিউর পাশে বসেই আমরা যে লাঞ্চ করছি, জিরা ডাল বালতি করে ডাল এসছে, চিকেন রাইস এসে গেছে, এখন জিসপা রোড দিয়ে যাচ্ছি। সামনে সব যারা পাহাড়ি তারা সব এরকম দাঁড়িয়ে আছে মালটানে, ঘোড়ার মতন দেখতে, এগুলোকে খচ্চর বলে, এরকম পাশেও আছে। তাড়াচ্ছে, এটা তো খেয়াল করলাম না আমি, দেখো এই বস্তাগুলো টেনে টেনে এরা তোলা উপরে। এই রাস্তা জিসপার দিকে যাচ্ছে, এখন রনি বসে আছে পাশে, বরফ দেখা যাচ্ছে দূর থেকে, সুন্দর লাগছে রাস্তা যাচ্ছি। আমরা আজকে মানালি থেকে বেরিয়েছি, এখন কটা বাজে? 3:37 লাঞ্চ করে কি অপূর্ব সিন, সত্যি দুর্দান্ত। সব ডান দিকে নদী, বাঁদিকে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা। মাঝে মধ্যে জিসপার সব কিচেন সব দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি জিসপার কাছে, এখানেই আমরা থাকবো। নামটা কি? হোটেল ইয়াক। হোটেল ইয়াক আমাদের বুক করা আছে। এই যে বোর্ড দেখুন, এখানে সব লেখা আছে, লে 338 কিলোমিটার এখান থেকে। এখানে পাহাড়ি মন্দির, ওম নম শিবায়। বাহ, যে নদী দেখা যাচ্ছে, সুন্দর জায়গাটা জিসপা। আমার পরে আপডেট দেব, ওকে টাটা। আমরা এখন আছি জিসপা, তার পিছনে আমাদের নদী, একটা পাহাড়ি নদী। ওই যে বরফ ওদিকটা দেখা যাচ্ছে, ওদিকটা লে লাদাখ। আমাদের
টেন্ট গুলো সামনে আমরা একটু বিকালবেলা বেরিয়েছি এখানে সুন্দর লাগছে জায়গাটা পাহাড়ের ঠিক মাঝখানে একটা একটা পাহাড়ি নদী এখানে জল নেই কিন্তু পাশে এই যে জল এটা নদীর মধ্যেই জল যখন বাড়ে এগুলো পুরো ভিজে যায় আমাদের টেন্টটা হচ্ছে এই যে জায়গাটা এই যে টেন্টগুলো হচ্ছে আমাদের টেন্ট এই জায়গাটাতে আমরা আছি রাতে জিসপাতে নদীর পাড়ে রান্না করা মজাই আলাদা গোবিন্দভোগের চালের খিচুড়ি লোটে মাছ চিকেন কষা ডিম সিদ্ধ সাথে ওহ বিউটি কোনো দিন ভোলা যাবে না বিউটিফুল টেস্ট কলকাতা থেকে নিয়ে এসে এগুলো সব আমরা ওখানে সেদিন রান্না করেছিলাম আমরা এখন জিসপাতে আছি জিসপা একটা টেন্টে আছি তা সেখানে আজকে আমাদের এই চিকেন রান্না হচ্ছে এখানে কষা আর পাশে আরেকটা গ্যাসে ডিম সিদ্ধ হচ্ছে সামনে না ফ্রোজেন এটা ডিম সিদ্ধ হচ্ছে আর এটাতে চিকেন হচ্ছে খুব সুন্দর জায়গা পাশে পাশে দেখো পাশে সব টেন্টগুলো আর ওই পাশে নদী আর এদিকে এদিক থেকে আমাদের এসছি আমাদের ওদের দেখাও তো সব গাড়ি আরও কিছু খাবার আছে সব বার করছে আজকে রাতে দিকে আজকে রাতে আমাদের মেনু চিকেন কষা ডিম সিদ্ধ গোবিন্দভোগের চালের খিচুড়ি সবজি ভেজিটেবলটা এখান থেকেই নিয়েছি ভেজিটেবল সবজি আর রুটিটা এখান থেকেই নিয়েছি আর বাকি সব আমরা করছি লোটে মাছও আছে এরপরে লোটে মাছ হবে এরপরে লোটে মাছ হবে লোটে লোটে মাছ ডিম চিকেন কষা রুটি সবজি ওকে আজকে আমরা জিসপাতে আছি কালকে রাতে ছিলাম এখন সকালবেলা বেরিয়ে যাবো সকালবেলা উঠে দেখছি গাড়িতে পুরো এই দেখুন বরফ গলে গলে পড়ছে পুরো বরফ হয়ে গেছিল গাড়িতে কোনো বরফ আছে ভর্তি গাড়িতে সুন্দর জায়গা কালকে প্রচুর ঠান্ডা আমাদের এই দুটো গাড়ি এখন বেরোবো লেহের উদ্দেশ্যে এই টেন্টের মধ্যে ছিলাম রনি এখন সকাল সকাল ম্যাগি খাচ্ছে রনি এখন ম্যাগি খেয়েই বেরোবো এবার ওকে আমাদের জন্য গরম গরম পরোটা চলে এসছে একজন কেমন টেস্ট কিরকম ঠান্ডার কথা বলতে পারছে ও গোবি পরোটা সরি এটা আলুর পরোটাটা এখানে গোবি পরোটা এ খেয়ে এখন আমরা বেরিয়ে যাব ওকে টাটা লের দিকে ইস্পাতে আছি সকালবেলা দেখলাম টায়ারে প্রেশার কম হওয়া কম তাই আমরা এই টায়ারে প্রেশার কম গাড়িতে নাম দেখাচ্ছে তাই আমরা নিজেরাই হাওয়া দিয়ে দিচ্ছি চাপা আছে তো চাপলে চাপা আছে না পশ্চাপদে जब चूमता है सागर को ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को प्यार से कसने को बाहों में बसने को दिल में
मेरा ललचाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ये जमीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये जमीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। सरकने लगे हैं शौक कलियों के घूंघट सरकने लगे हैं, मस्त फूलों के दिल भी धड़कने लगे हैं, ये बहारों का दिलकश समागा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये जमीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। झूम कर पर्वतों पे घटा छा रही है, झूम कर पर्वतों पे घटा छा रही है, प्यार की उम्र शायद करीब आ रही है, मेरा दिल प्यार की আমরা এখন সারচুতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। এখানে এখন রনি চালাচ্ছে, ও ট্রাক ড্রাইভারের মতন মাথায় ওটা বেঁধে চালাচ্ছে, ওটা হচ্ছে সারচু রোডে, খুব সুন্দর চালাচ্ছে, মাঝে মধ্যে একটু গন্ডল করে দেয়, বাচ্চা ছেলে ঠিক এইভাবেই আস্তে আস্তে শিখে যাবে, খুব সুন্দর চালিয়েছে। এখন কি সুন্দর রাস্তা, দারুণ একটা গান চলছে, ভালো লাগছে। এখানে ব্রেকফাস্ট করলাম, ডিম টোস্ট আর ম্যাগি, দারুণ চা, গরম জল খেয়ে নিলাম রসুন দিয়ে, যাতে ব্রিদিং ট্রাভেলটা কম হয়, রসুন দিয়ে গরম জল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ধরে ওটা ধরে, একদম ধরে, ঠান্ডায় সব বসে আছি, প্রচুর ঠান্ডা বাইরে, হাওয়া পিছনে হাই করে দাও কবিতা।
পুরো একদম এখানকার জন্য বেস্ট টুপি, খুব সুন্দর লাগছে। রনি পাশে চালাচ্ছে ছেলে আমার, আমি চালাচ্ছি সত্যি বসে আছি পাশে। পাশে দেখুন পাহাড়গুলো, দুর্দান্ত ড্রাইভ করছে রনি। ওকে আবার সামনে পরে আপডেট দেবো আমি। আপেলটা পারলাম, এই আপেলটা এখন ধোবো, চলে আসো। हाँ ये तो है, हाँ जी सर बिल्कुल साफ है। और दो गिर गया, देखो दो गिरा हुआ है नीचे, ये तो हम बाद में कलेक्ट कर देंगे। हाँ ये अपेलटा पहले ची ये दिखे रोड तुम अपोजिट आ रही हो भैया। हाँ जी सर, इधर देखो अभी गाड़ी पूरा मेंटेन करता है इन लोग, इसके साथ ही खाएगा। अच्छा सर, ब्यूटीफुल लेयर आपेल देखार मत, जूसी है ना। जूसी बहुत जूसी है, फैंटास्टिक। वाला एक नियम আছে, সব জুতো পরে যাওয়ার নিয়ম নেই, জুতো এখানে শু এখানে খুলে যেত, দেখো সব শু এটা তো মেরামি ভাই কোটা রিমুভ করে দিয়ে তারপর ঢুকতে হয়। वो हमारा दो लड़का है ना उसके लिए रिसेप्शन तो अच्छे खाओड़े जाएगा। বসার জায়গা খুব সুন্দর, এখানে সবাই আরো বুদ্ধি দেখাবো। সিলিংটা দেখা, সিলিংটা উপরে এসছি, লেতে আমাদের যে হোমস্টেটা আছে এটাতে আমরা আছি। আর এখানে সামনেই আপেল বাগান, এই আপেলগুলো দেখাচ্ছি। जाने वाला है।
एक बार यूं मिली मासूम सी कली, एक बार यूं मिली मासूम सी कली, हो खिलते हुए कहा खुशबाश में चली, देखा तो यही है ढूंढा तो नहीं है पल जो ये जाने वाला है, सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है।